হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হল দুধ নারিকেলের খিরসা এটা তৈরি করা খুবই সহজ আর এই খিরসাটা চিতুই পিঠা অথবা চালের রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে এখন যেহেতু শীতকাল চলে এসেছে পিঠার মৌসুম তাই আমি এই রেসিপিটা শেয়ার করলাম আশা করি সবার কাছে ভালো লাগবে মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন রেসিপি পেতে তো চলুন এই খিসাটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখি আমি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম আর এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি আর এখানে এক কাপ পরিমাণ নারকেল কুরানো এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখানে নিয়ে নিয়েছি সাবুদানা আমি এখানে দেড় টেবিল চামচ নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ফুলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হয়েছে এখন আমি দুধটাকে চুলায় জাল দেব এর জন্য প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তারপরের মধ্যে চিনিটা দিয়ে তারপর আপনারা ইচ্ছা করলে চিনির পরিবর্তে খেজুরের গুড় দিতে পারেন আমি আজকে চিনি দিয়ে করলাম আর এখানে দিয়ে দিলাম চালের গুড়িটা এখন এগুলো একসঙ্গে ভালো করে চামিচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশাতে হবে আমার মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় জাল করব আর এই নারকেল আর সাবুদানাটা আমি চুলায় জাল করার সময় দেব। এখন দেব না এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব চুলায় আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি চিনি আর চাউলের গুঁড়া মেশানো এখন আমি এটাকে অনাবরত নাড়তে থাকব টানা হলে নিচে লেগে যেতে পারে যেহেতু চালের গুঁড়া দেওয়া সেজন্য চুলার আসটাকে আমি এখন বাড়িয়ে ফুল করে দেব বলক আসা পর্যন্ত আর এরকম নাড়তে থাকব দেখুন বলক চলে এসেছে এখন আমি চুলা রাস্তাকে মিডিয়াম করে দেব দিয়ে এটাকে জাল করব ঘন হওয়া পর্যন্ত মোটামুটি আর এরকম নাড়তে থাকব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি দিয়ে আবার এটাকে কিছুক্ষণ নাড়ব এটাকে কিছুক্ষণ পরপর নাড়তে হবে দেখুন দুধটা অর্ধেকটা শুকিয়ে গেছে মোটামুটি প্রায় আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাবুদানা সাবুদানাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আবার নাড়তে হবে তা না হলে দলা পাকিয়ে যাবে আরো কিছুক্ষণ অপেক্ষা করব দুধটা ঘন হওয়া পর্যন্ত দেখুন দুধটা কিন্তু ঘন ঘন হয়ে হয়ে গেছে গেছে থেকে মোটামুটি অনেকটাই অনেকটাই এখন আমি এর মধ্যে নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে মিশাতে হবে নারকেলটাকে দেওয়ার পর এক মিনিটের মতো চুলায় জাল দিব মিডিয়াম আছে নারকেলটা একটু কাঁচা কাঁচা থাকলে এটা খেতে অনেক ভালো লাগে এটাকে আর কিছুক্ষণ এরকম নাড়াচড়া করব তারপর চুলা রাস্তাকে বন্ধ করে দেব প্রায় হয়ে গেছে এখন আমি চুলা রাস্তাকে বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত কম সময়ে তৈরি হয়ে গেল মজাদার এই খিসাটা আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে এই খিরসাটা চিতুই পিঠে অথবা চালের রুটির সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন তো আমার এই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ